সালামু আলাইকুম বন্ধুরা অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি ইসমান হোসেন অনন্ত আছি আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিংয়ে কি কি কাজ করতে হয় মানে ডিজিটাল মার্কেটিংয়ে কি কি কাজ অন্তর্ভুক্ত বা কি কি কাজ পাওয়া যায় সে সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো ডিজিটাল মার্কেটিংয়ে অনেকগুলো কাজ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে জাস্ট সাবজেক্টগুলো বলবো যে কি কি কাজ পাওয়া যায় ডিজিটাল মার্কেটিংয়ে এক নম্বরে কাজ পাওয়া যায় এসিও এসিও এর চাহিদা অনেক বেশি আমি আমার এই চ্যানেলে আপনাদের এসিও এ টু জেড দেখাবো একটি একটি করে ভিডিও প্লে লিস্ট তৈরি করবো এসিও সম্পর্কে এবং এভাবে সম্পূর্ণ জানাবো তারপরে এসিওর আপনার ওয়ান পেজ এসিও আছে অফ পেজ এসিও আছে এবং বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো জানাবো তারপরে দুই নম্বরে ফেসবুক মার্কেটিং এটাও ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত ফেসবুক মার্কেটিংও আবার দুইভাবে করা যায় অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং এটা আপনাদের জন্য একটি প্লে লিস্ট তৈরি করব ফেসবুক মার্কেটিং নামে এবং সেটাতে সম্পূর্ণ দেখাবো তারপরে তিন নাম্বার ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাগ্রাম মার্কেটিংয়ের কাজগুলো অনেক পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো এটাও ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের আপনার দুই ভাগে মার্কে দুইভাবে মার্কেটিং করা যায় অর্গানিক মার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং চার নম্বর লিঙ্কড ইন মার্কেটিং লিঙ্কড এটা একটি ভালো মার্কেটিং প্লেস সেখানে অনেকগুলো বায়ার থাকে বড় বড় বায়ার থাকে কোম্পানির মালিক ওনার ম্যানেজার এগুলো সবাই থাকে লিঙ্কড ইন মার্কেটিং লিঙ্কড ইন মার্কেটে এবং টুইটার মার্কেটিং এটা একটি ভালো প্ল্যাটফর্ম যত বড়ো বড়ো অফিসাররা আপনার টুইটার মার্কেটিং বা টুইটার মার্কেট প্লেসে অবস্থান করে এবং টুইটার মার্কেটিং মার্কেটিংয়ের দুইটি কাজ অন্তর্ভুক্ত সেটি হচ্ছে অর্গানিক মার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং তারপরে রেডিট মার্কেটিং আছে এটা আপনার গুরুত্বপূর্ণ মার্কেটিং এটা অনেক কাজ পাওয়া যায় ফাইবার এটা বেশি আপওয়ার্কে কাজ পাওয়া যায় রেডিট মার্কেটিংয়ের আর তারপরে সাত নম্বর আছে প্রিন্টারস মার্কেটিং এটা এখন একটি জনপ্রিয় মার্কেটিং এটাও অনেক কাজ পাওয়া যায় তারপরে ইউটিউব মার্কেটিং এটা কোম্পানির প্রচারের জন্য বিভিন্ন অ্যাডস রান করা হয় ইউটিউব মার্কেটিংয়ের মাধ্যমে ইউটিউব একটি ভালো এটাও ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত নয় নম্বর ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং মার্কেটিংয়ের মাধ্যমে বিভিন্ন পণ্য মার্কেটিং করা হয় তারপরে দশ নম্বর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই যে ফেসবুক ইউটিউব পিন্টারেস্ট রেডি টুইটার ইন এগুলো সব সোশ্যাল মিডিয়া তো ওগুলোকে একসাথে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েও অনেক কাজ সোশ্যাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেকগুলো কাজ পাওয়া যায় সেগুলো বললাম এবারে এগারো নম্বর কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং হলো আপনার ইমেজ ক্রিয়েট করা বা কোনো কন্টেন্ট আর্টিকাল রাইটিং আর্টিকাল লেখা এগুলো সবগুলো কন্টেন্টের রাউটার পড়ে বা ভিডিও তৈরি করা ভিডিও এটা একটা কন্টেন্ট এটা হলো কন্টেন্ট এগুলোকে মার্কেটিং বা জনগণের কাছে পৌঁছানো হলো কন্টেন্ট মার্কেটিং তারপরে বারো নম্বর হলো পিপিসি মার্কেটিং পিপিসি ক্যাম্পেইন বা এ পার ক্লিক এটা কাজটা আপনার বর্তমানে খুবই জনপ্রিয় এবং এই কাজটি অনেক বেশি পাওয়া যায় এবং তেরো নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড ক্রিয়েট করা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আর এটা এই কাজগুলো অনেক পাওয়া যাচ্ছে এখন বর্তমানে এবং চোদ্দো নম্বর ভিডিও মার্কেটিং ভিডিও মার্কেটিং বলতে মূলত ইউটিউব মার্কেটিং মার্কেটিংকে বোঝানো হয়ে থাকে মানে ইউটিউবে বেশি মানে ভিডিও দেখতে পান আপনারা এই জন্য ইউটিউব মার্কেটিং ভিডিও মার্কেটিংটা ইউটিউবের মাধ্যমে করা হয়ে থাকে তো সবগুলো আপনাদেরকে এ টু জেড আমি প্লেলিস্ট আকারে করে দেব এবং প্রত্যেকটা ডিটেল সহকারে সব কাজগুলো আপনাদেরকে শিখাবো তো আপনারা যারা শিখতে চান ডিজিটাল মার্কেটিং সব কিছু বিনামূল্যে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন যে এই চ্যানেলে ফ্রি ইউটিউবে অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফ্রি আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটি শেখানো হচ্ছে আর আপনারা কি ধরনের ভিডিও চান সেগুলো আমাকে বলবেন এবং আমি এক সময় আমার ইউটিউব চ্যানেলে আমার আর্নিংয়ের ভিডিও আপনাদের সামনে দেখাবো যদি আপনারা কমেন্ট করেন তাহলে সো আজকের মতো এখানে ধন্যবাদ এখানে রাখছি আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ